আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র প্রচার করলেন চন্দ্রকোনায়। শুক্রবার তিনি চন্দ্রকোনার ধানগাছি বাজার, বন্দিপুর, ভাতার সহ একাধিক গ্রামে পায়ে হেঁটে জনসংযোগ করেন। প্রচারে বেরিয়ে এদিন বিপ্লব মৈত্র বলেন, আমরা তৃণমূল ও বিজেপি দুই দলকে দেখতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে। এই দুই দল কিন্তু দুটো দল নয়, এরা একটাই দল। যখনই তাদের পয়সায় ভাগ বাটোয়ারা কম পড়ে যায়, তখনই বিজেপি থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে যায়। এই দুই দল একে অপরের আপনার আমার বাঁচার প্রতীক চিনে শ্রমিক স্বার্থ বিরোধী সমকোট বাতিলের দাবিতে ভোট দেবেন কোনখানে? বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কমরেড বিপ্লব কুমার মৈত্রকে বিপুল ভোটায় জয়ী করো। মানুষে মানুষে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কমরেড বিপ্লব কুমার মৈত্রকে ভোট দেবেন কোনখানে? এই দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কমরেড বিপ্লব কুমার মৈত্রকে বিপুল ভোটে জয়ী করো। আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব কুমার মৈত্রকে বিপুল ভোটে জয়ী করো, ভোটে জয়ী করো। এই দেশ জুড়ে অরাজকতার বিরুদ্ধে কমরেড বিপ্লব কুমার মৈত্রকে বিপুল ভোটে জয়ী করো। এই বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমরেড বিপ্লব কুমার মৈত্রকে বিপুল ভোটে জয়ী করো। আর একটা কথা বলি, আমরা যেই দুই দলকে দেখতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে, সেই দুই দল কিন্তু দুই দল নয়, তারা কিন্তু একটাই দল। যখনই তাদের পয়সার ভাগ বটারা কম পড়ে যায়, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এই দুই দল একে অপরের। আপনারা গরিবের লড়াই লড়ছেন, সেই লড়াইয়ে বামপন্থীরা সবসময় পাশে রয়েছে আপনাদের। 100 দিনের কাজ সেটা বন্ধ করে দিয়েছে এই তৃণমূল বিজেপি মিলে, এবং যেটা আমরা 8 ঘন্টা কাজ করতাম সেইটা কেন্দ্র সরকার আইন করে সেটা 12 ঘন্টা করেছে। চারিদিকে বন্ড কেলেঙ্কারি কিরকম ভাবে করেছে এই বিজেপি তৃণমূল, আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। ওষুধের দাম আজ 100 টাকা থেকে 150 টাকা ছাড়িয়ে গেছে একটা ওষুধের পাতা, সেই টাকাতেই এই এত তৃণমূল বিজেপির পতাকা। আমাদের পতাকা এই যা কম দেখতে পাচ্ছেন, কেবলমাত্র আপনাদের যে টাকা দিয়েছেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সেই টাকাতেই এই পতাকা আমরা কিনে লাগাতে পেরেছি, সেই টাকাতেই এই ফ্লেক্স গুলো, এই কাগজের এইগুলো হয়েছে। আমাদের যা কিছু হয়েছে সেটা আপনাদের টাকায়, আপনারা সরাসরি টাকা দিয়েছেন আমাদেরকে, সেই টাকাতেই আমরা কাজে লাগিয়েছি। আমাদের এই বড় বড় আদানি আম্বানিদের মতো টাকা নেই, তাই আমরা এত পতাকা লাগাতে পারিনি আর পারবও না। আপনারা চিন্তা করুন, আমরা জিতলে আপনাদের কথা বলবো, আপনার ঘরে যে বেকার ছেলেটা রয়েছে তারা যেন কাজ পায় সেই কথা বলবো। রাজ্যে 8,500 মতো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকার বন্ধ করে দিচ্ছে, আমরা খোলার কথা বলবো যাতে স্কুল খোলে। যে কৃষকটা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে, ঠিক মতো দাম পাচ্ছে না, তার কথা বলবো। সারের দাম আজ 2,000-এর কাছাকাছি, আমরা যখন ছিলাম তখন 700 টাকা ছিল, ভাববেন, এই কথাটা ভাবতে হবে। 400 টাকার গ্যাস আজকে 1,200 টাকায় পৌঁছে গেছে এই বিজেপির আমলে। আপনারা ভেবে চিনতে ভোট দেবেন, আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের উত্তরসূরি মানে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য হোক, এই কথাটাই বলবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নম্বর 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।